এইবার দেখো আমরা করব লম্ব বৃত্তাকার শঙ্কু তার অঙ্ক। দেখো এটা শঙ্কু আঁকছি এরকম ভাবে, শঙ্কুর আয়তন নির্ণয় করব। আয়তন মানে ভি, যেখানে ভূমির ক্ষেত্রফল দেয়া আছে, এই যে পাই আর স্কয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, সেটা দেয়া আছে 1.54 বর্গমিটার। দেখো ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার সমান এটা দেয়া আছে, আর উচ্চতা দেয়া আছে তোমার 2.4 মিটার। তাহলে আমার আয়তন, এই যে ভি যেটা লিখেছি এটা আসলে আয়তন বলে, আয়তন তার ফর্মুলা কি, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইনটু এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার মান দেওয়া আছে কত বলো তো, 1.54, আর এইচ এর মান দেওয়া আছে 2.4, এটা মিটার কিউব হয়ে যাবে, আয়তন ঘন মিটার হয়। তাহলে এখানে যদি আমি পয়েন্ট তুলে দিই, বাই 100 হবে, এখানে তুলে দিলে বাই 10 হবে। দেখো কাটাকাটি যদি করি, 3 আটা 24 এখানে হচ্ছে, আর কাটা দেখো আমি না কেটে নিচে, যেহেতু 100 আর 10 আছে, না কেটে নিচে আমি একের পরে 3টে 0 দিলাম, 8 দিয়ে এটাকে গুণ করলে 4 আটা 32, 2 হাতে 3, 5 এটা 40 আর 3, 43 আর 3 হাতে 4, 8 আটাকে 8 আর 4 12, 3টের পরে 0 মানে তোমার এখান থেকে 3টের পরে 0, 1.232 মিটার কিউব হয়ে যাবে। এরপরে দেখো আমি সোজা পথ এইভাবে করলাম কেন, সোজা পথে করলাম কারণ হচ্ছে তুমি যদি কাটাকাটি করো, দেখো এখানে 4 দ্বিগুণী 8, 5 দ্বিগুণী 10, এখানেও 2 দিয়ে কেটে নিচে একটাই শূন্য শূন্য থাকবে না, অন্য কিছু চলে আসবে, সেই সংখ্যা এনে উপরেরটাকে দিয়ে, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করা কঠিন কাজ হবে। সেই জন্য তোমরা যদি নিচে দেখো 0000 আছে, তাহলে উপরেরটা শুধু গুণ করে দেবে, কারণ এই 1000 দিয়ে ভাগ করা খুব সোজা, তাহলে এটা তোমার উত্তর বেরিয়ে গেল।